আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত 8টা সংবাদ। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এনজিও প্রতিনিধিদের কাজ করার আহ্বান। করোনা সচেতনতা বাড়াতে রাঙ্গামাটির জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বাঘাইছড়িতে সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেল 200+ দুস্থ পরিবার। পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। দীপঙ্কর তালুকদার এমপি। নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এনজিও প্রতিনিধিদের কাজ করার আহ্বান। মুজিববর্ষে প্রান্তিক জনগোষ্ঠীর সেবার মান নিশ্চিত করতে এনজিও প্রতিনিধিদের আরও বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, সুন্দর গ্রাম তৈরি করতে ময়লা আবর্জনা ও প্লাস্টিকের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার 23 মার্চ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভায় তিনি একথা বলেন। করোনা সচেতনতা বাড়াতে রাঙ্গামাটির জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা সচেতনতা বাড়াতে কাজ করছে রাঙ্গামাটির জেলা প্রশাসন। মঙ্গলবার 23 মার্চ দুপুর থেকে রাঙ্গামাটির জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাঙ্গামাটির বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মঙ্গলবার মোবাইল কোর্টের 3টি মামলায় 4 জনকে 800 টাকা জরিমানা করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান ও সহকারী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বনরূপা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালায়। বাঘাইছড়িতে সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেল 200+ দুস্থ পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাঘাইহাট জোনের উদ্যোগে চিকিৎসা সেবা পেল দুর্গম সাজেক এলাকার 200+ দুস্থ পরিবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশক্রমে বাঘাইহাট জোনের সার্বিক ব্যবস্থাপনায় রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার 100+ দুস্থ পাহাড়ি ও বাঙালি রোগীদের মধ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। মঙ্গলবার 23 মার্চ সকাল 9টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 5 ফিল্ড অ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি এবং বাঘাইহাট জোন 12 বিডের সার্বিক ব্যবস্থাপনায় সাজেক এলাকায় 188 জন রোগী, 100 জন পাহাড়ি ও 88 জন বাঙালির মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে 5 ফিল্ড অ্যাম্বুলেন্স খাগড়াছড়ি হতে আগত মেডিসিন বিশেষজ্ঞ, স্ত্রী রোগের বিশেষজ্ঞ এবং দন্তরোগের চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। দীপঙ্কর তালুকদার এমপি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষাপট ছিল ভিন্ন, তারপরেও পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সে সময় একটি কুচক্রী মহল পার্বত্য চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ঐক্যকে বিনষ্ট করতে চেষ্টা চালিয়েছিল, কিন্তু তখনকার জেলা প্রশাসক এসটি ইমাম সকল সম্প্রদায়কে একত্রিত করে মুক্তিযুদ্ধের সফলতা আনতে কাজ করেছিল। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম জেলার সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এসটি ইমামের স্মরণে স্মরণ সভায় তিনি একথা বলেন। নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 23 মার্চ সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, নানিয়ারচর জোন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটির রাত 8টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।